আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পাওয়া সংবাদে সুপ্রিয় দর্শক, যারা এখন ইউরোপে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন বা ইউরোপে যাবেন, অনেকে বিজ্ঞাপন দেখেন ফেসবুকে বা ইউটিউবে ইনস্টাগ্রামে, টাকা নেওয়ার জন্য অনেক অফিস থেকে বিজ্ঞাপন দিয়ে থাকে। তো অবশ্যই যারা এখন ইউরোপে যাবেন আপনারা সতর্ক হন, আগদরায় সতর্ক হন, নেহত আপনারা বিপুল পরিমাণ টাকা যদি আপনারা দিয়ে দেন দালালকে বা কোনো অফিসে বা কোনো ট্রাভেলসে, অবশ্যই আপনারা ফেঁসে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ধৈর্য ধরুন, ধৈর্য ধরে আপনারা দেখুন সরকার কি বলে, সরকার বলার পরে আপনারা সব কিছু মেনে তারপর আপনারা যাওয়ার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, গত দুদিন আগে একটি বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে আসলো, রোমানিয়ার লোক নেওয়ার জন্য এরা বিজ্ঞপ্তি দিয়েছে ফেসবুকের মাঝে। তো অনেক বাই এখানে গিয়ে প্রতারিত হয়েছে। তো আপনারা অবশ্যই আগদরায় সতর্ক হন, অনেক ট্রাভেলস বা অনেক এজেন্সি আছে, এরা মিথ্যা বিজ্ঞপ্তি দিয়ে অনেক মানুষকে হয়রানি করতেছে, টাকা নিয়ে এরা হয়রানি করার চেষ্টা করতেছে। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনারা আগদরায় সতর্ক হন, নিহত আপনারা পথ সমীক্ষণ হতে পারেন। প্রিয় দর্শক, এখন কথা হলো আপনারা রোমানিয়া যাওয়ার জন্য, রোমানিয়া আপনারা কীভাবে যাবেন। কথা হলো প্রিয় দর্শক, এখন দেখেন রোমানিয়া লোক নেয়, অল্প লোক নেয়, বেশি একটা লোক নেয় না, কিন্তু বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে এরা বিপুল পরিমাণ বিজ্ঞপ্তি দিয়ে বা ফেসবুকে বা ইউটিউবে দিয়ে এরা অনেক মানুষকে এরকম হয়রানি করতেছে। তো প্রিয় দর্শক, যারা এখন কথা হলো আপনারা রোমানিয়া যাবেন কীভাবে, তো আপনারা যখন যাবেন যে এজেন্সি বা যে ট্রাভেলস আপনাদেরকে ভিসা দিবে, যদি এজেন্সি বলে আপনাদেরকে ভিসা আছে বা সব কিছু আছে, তো আপনি এদেরকে বলবেন ভিসা থাকলে আপনার এজেন্সির ইয়া দেখান, মন্ত্রণালয়ের নোটিশ দেখান, তারপরে সব কিছু যদি দিতে পারে, তারপরে আপনারা দিলে সব কিছু, যদি না দেয় তারপর আপনারা বুঝতে পারবেন সে এটি অরিজিনাল এজেন্সি না বা এটি একটি ট্রাভেলস মিথ্যা বা মিথ্যা বানোয়াট আপনাদেরকে টাকা নিয়ে আপনাদের ফরেন করার চেষ্টা করতেছে। তো অবশ্যই আপনারা এদেরকে জিজ্ঞাসা করবেন আপনার এজেন্সির মন্ত্রণালয়ের ইয়া দিন, প্রবাসী মন্ত্রণালয়ের নোটিশের ইয়া নাম্বার দিন বা সব কিছু মিলিয়ে দেখবেন, যদি সব কিছু মিলিয়ে দেখেন আসে তারপরে আপনারা যাওয়ার জন্য আপনাদের মেডিকেল করাবে, তারপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর তারপর আপনাদের বিএমইটি কার্ড, সেই কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদের একটি বিএমইটি কার্ড দিবে, সে কার্ডটি যদি দেয় তারপরে আপনারা মনে করবেন আপনার ভিসাটা অরিজিনাল। আর যদি কার্ড না দিয়ে আপনাদেরকে বলে আজকে কালকে এরকম করে, তাহলে আপনারা বলবেন এটা মিথ্যে বানোয়াট। তো অবশ্যই আপনারা যে এজেন্সির কাছে টাকা দিবেন সেই এজেন্সির যে আবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা নিয়ে চেক করবেন, গুগলে গিয়ে চেক করবেন প্রবাস.com, gub.com, bd.com লিখে আপনারা চার্জ দিবেন, চার্জ দিলে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আসলে এখানে যে আপনারা চেক করবেন, চেক করলে দেখবেন যদি অরিজিনাল হয় তো অরিজিনাল হলে তারপর আপনারা অরিজিনাল হওয়ার পর আপনাদেরকে মেডিকেল করাবে, মেডিকেল করার পর আপনাদের একটি ফিঙ্গারপ্রিন্ট নেবে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাদের বিএমইটি কার্ড আসবে, কার্ড আসার পর তাহলে আপনারা ভাবতে পারবেন সেটা সঠিক, সঠিক হওয়ার পর তারপর আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন, কিন্তু তারপর আপনার ভিসাটা অরিজিনাল হবে। তারপরে কিন্তু অনেক কিছু আপনারা ইয়ে করতে পারে, তারপরে যদি বিএমইটি কার্ড পান তাহলে আপনারা নৌকা দিয়ে আর লঞ্চ দিয়ে আপনারা বিদেশ যেতে হবে না, বা এদেশে র্যাঙ্ক করে আপনাদের যেতে হবে না, তাহলে আপনারা বিমান দিয়ে যেতে পারবেন। আমি নিয়মিত প্রবাসীদের নিউজ দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল আমার হাতে, পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খোদা হাফেজ।